अस्सलाम वालेकुम डियर सेकंड ईयर स्टूडेंट्स, कैमन आछो? पढ़ालेखा चलछे कि ना? परीक्षा तो चलछे, परीक्षार फाँके फाँके आमरा क्लासो निच्छि एबं मॉडल टेस्ट, प्रथम मॉडल टेस्ट परीक्षा आसले एरकमई होये थाके। प्रथम दुई घंटा क्लास परीक्षा नेওয়া হয়, এরপরে ক্লাস নেওয়া হয়, বা প্রথম তিন চার ঘন্টা ক্লাস চলে, এরপরে শেষ শেষের দিকে দুই তিন ঘন্টা পরীক্ষা হয়। এভাবেই আমরা মডেল টেস্ট নিয়ে থাকি। সো এই মডেল টেস্ট চলাকালীন সময়ে তোমাদের ক্লাস বন্ধ থাকবে না। তাই অংশ হিসেবে ক্লাস চলছে, এবং আমরা গত ক্লাসে তোমার মহাকর্ষ বিকর্ষ অধ্যায়ের পর আমরা দ্বিতীয় লেকচার সম্পন্ন করেছি। এখানে আমরা মোটামুটি থিওরিটিক্যাল যে অ্যাপ্রোচ বলা যায় তা সম্পন্ন করেছি এখানে। তো আজকে আমরা দেখি কিছু এক্সট্রা অর্ডিনারি ম্যাথামেটিক্স করার চেষ্টা করব। দেখো, শুরুই করি এ ধরনের একটা ম্যাথামেটিক্স দিয়ে। এই যে একটা রকেটের কথা বলছি আমরা, সেই রকেটটাকে ভূপৃষ্ঠ হতে 5 কিলোমিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে যেহেতু 5 কিলোমিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে, যা 11.2 মানে 11.2 কিলোমিটার/সেকেন্ডের চেয়ে অনেক কম, অতএব এটা ভূপৃষ্ঠকে অর্থাৎ আমাদের এই পৃথিবীর আকর্ষণ বল ছেড়ে একদম মহাকাশে চলে যাবে না, এটা কিছু দূর গিয়ে আবার ফিরে আসবে। তাহলে কত দূর যাবে? এই ধরনের একটা প্রশ্ন এখানে করা হয়েছে। নিক্ষেপ করা হলো রকেটটা ঠিক ফিরবার মুহূর্তে, মানে ঠিক ফিরবার মুহূর্তে কত উচ্চতায় পৌঁছাবে, ঠিক দিবার চলে আসছে, মানে কত উচ্চতায় দেখতে পাচ্ছো? বুয়েট 15-16 প্রশ্নটা আসছে। এখানে একটা টেকনিক্যাল ব্যাপার আছে। অনেকে বলবে, যেহেতু স্যার খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তো আমরা কত উচ্চতায়, আমরা একটা সমীকরণ জানি, সেটা হলো কি h = v0² / 2g। এটা দিয়ে অঙ্ক করলে কি হবে? এটা তো গতি চ্যাপ্টারে, দ্বিমাত্রিক গতি চ্যাপ্টারেই তোমরা এই সমীকরণটা মোটামুটি জানো, একমাত্রিক গতি চ্যাপ্টারে সমীকরণটা তোমরা করছো। কিন্তু আমরা বলবো এখানে এই সমীকরণ দিয়ে অঙ্ক হবে না, কারণ এই ভেলোসিটিটা অনেক বেশি, 5 কিলোমিটার/সেকেন্ড। তুমি 5 মিটার/সেকেন্ড হলে এটা অ্যাপ্লাই করতে পারো, আপত্তি নেই। কিন্তু যখন আমরা এক্সট্রা টেরেস্ট্রিয়াল বডি, যেগুলো মহাকাশে চলে যাবে বা অনেক উপরে যাবে, এ ধরনের বডির ক্ষেত্রে আমরা এই সূত্র প্রয়োগ করতে পারবো না, টেকনিক্যাল সমস্যা হবে। এক্ষেত্রে আমরা যে সমীকরণ প্রয়োগ করব, তোমরা জানো সমীকরণটা আমরা বের করে আমাদের দেখাইতে হবে, দেখানো উচিত। আমরা থিওরিটিক্যাল অ্যাপ্রোচের কথা বলেছিলাম, এবং এই যে দেখো বস্তুটাকে যে উচ্চতায় আমরা নিচে নিতে চাই, সেই উচ্চতায় পৌঁছাইতে যে কৃত কাজ, সেটা বস্তুর মধ্যে গতিশক্তি আকারে সঞ্চিত হবে। তাহলে আমরা যদি এভাবে লিখি, কৃতকাজ সমান বস্তু গতিশক্তি, একদম মূল নিয়ম থেকে আসছে। তো আমি লিখতে পারি তাহলে কৃতকাজ মানে কি? FdR cos θ, তাই তো ছিল FS cos θ। তাহলে এখানে আমরা দেখিয়েছিলাম এই থিরা হচ্ছে 0, সো FdR cos θ ছিল, আর এটা হচ্ছে ½mv² সবাই জানে। এম হচ্ছে যে বস্তুটাকে আমি উপর দিকে নিক্ষেপ করলাম বা উৎক্ষেপণ করলাম, যে রকেটটি, সেই রকেটের ভর বোঝাচ্ছি, আর এই ভি হচ্ছে সেই রকেটের বেগ, যেটা 5 কিলোমিটার/সেকেন্ড দেওয়া আছে। তাহলে এই অ্যাপ্রোচ যদি আমরা এখন আমি টোটাল ওয়ার্ক ডানটাই তোমার এখানে কি হবে, ½mv² কনভার্ট হবে। তাহলে এক্ষেত্রে আমাকে কী করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে আমি কী পাবো? এই যে আমি নিব কোথায়, আমার টার্গেট কোথায়, যেহেতু এটা তোমার মহাকাশে বা অসীমে চলে যাবে না, সেজন্য আমি লিখব এই যে r + h লিখবে। এবার দেখো r থেকে r + h কত উপরে যাচ্ছে সেই হিসাবটা আমি বের করতে চাই, মানে আমি ভূপৃষ্ঠ তথা r হতে যে r + h তথা r হতে যে উপরে h পরিমাণ যাবে, সেই h এর মান বের করতে চাই। তাহলে এখন আমরা তো জানি f সমান আমাদের জানা আছে, তাহলে f সমান আমরা gmmটা বাইরে নিয়ে এসে যদি আমি ইন্টিগ্রেশন করি, r² r + h r² -2dr = ½mv², মানে একটা অ্যাপ্রোচটা আমরা ভালো করতে চাচ্ছি।
ঠিক আছে, তবে শর্টকাট অফ ওরা করতে গেলে তোমরা আরও অনেক কিছু বাদ দিয়ে এইসব কথা বাদ দিয়ে ধুমধাম শুরু করতে পারো, সমস্যা নেই। আর যদি একটু ভালো করে প্রেজেন্টেশন করতে চাও তাহলে এভাবে আগানো উচিত। তাহলে আমরা এখন উপরে লিখতে পারি, মুছে ফেললাম অল্পটা। তাহলে আমরা পাচ্ছি হলো, এটা ইন্টিগ্রেশন করলে তোমরা জানো এই মানটা কত আসবে, জিএমএম, এটা মাইনাস আসে সামনে, মাইনাস মাইনাস কাটা যায়, মাইনাসটা দিলাম আমি আপাতত, দেওয়ার পরে পরে লিখলাম ওয়ান বাই আর প্লাস এইচ মাইনাস ওয়ান বাই আর, এরকমই আসে আপাতত, ঠিক না? আর এদিকে আসবে হাফ এম স্কোয়ার, এম এম কাটা যাবে, কিছুক্ষণ পর আমরা আমাদের কোনো কাজ নেই এম এস। তাহলে দেখো জি এম ইন্টু আমরা লিখতে পারি ওয়ান বাই আর মাইনাস ওয়ান বাই আর প্লাস এইচ, ডেফিনেটলি এটা বড় হবে আর এটা ছোট হবে। এখন পি স্কোয়ার বাই টু, তাহলে আমরা দেখলাম আমাদের এই মানটা আসার পর আমরা এখন চলে যাবো হচ্ছে ওয়ান বাই আর মাইনাস ওয়ান বাই আর প্লাস এইচ ইকুয়াল, আমরা লিখব ডি স্কোয়ার বাই নিচে যাবে, সো টু জি এম। সুতরাং আমরা এখন যদি আগাই তাহলে ওয়ান বাই আর প্লাস এইচ সমান পাচ্ছি ডি স্কোয়ার বাই টু জি এম, এটা ওয়ান বাই আর মাইনাস লিখতে হবে। তাহলে এখন তো সব ভ্যালুস আমাদের জানা আছে, টু ইজি না, ওকে এভরিথিং বসিয়ে দিলাম। বসিয়ে দিলে এখানে ক্যালকুলেশন করে আমরা এইচের মান বের করবো, সেই এইচের মান কত আসবে, পাঁচ হাজার, অবশ্যই পাঁচ হাজার, অর্থাৎ পেজ পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, নাহলে কিন্তু অঙ্ক হবে না। টু ইন্টু সিক্স পয়েন্ট সিক্স সেভেন, থ্রি ইন্টু তাহলে মাইনাস ইলেভেন ইন্টু পৃথিবীর বল আমরা জানি সিক্স পয়েন্ট জিরো ইন্টু টেন বল টোয়েন্টি ফোর। সবগুলো একটু ক্যালকুলেশন করো, দেখি এইচের মান কত আসে, দেখি একটু বলো দেখি। এইচ এর মান আসে ওয়ান পয়েন্ট ফাইভ ডাবল নাইন ইন্টু টেন টু দাবার সিক্স মিটার, এটা আমাদের আছে। এ ধরনের আমরা আরও কয়েকটা অঙ্ক দেখব, আরও কয়েকটা এক্সট্রা অর্ডিনারি অঙ্ক দেখার চেষ্টা করব। তুমি এখানে দেখবে হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা হোয়াইট বোর্ডে আরেকটা মোটামুটি খুব ভালো মানের যাক্ষাস একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম দেখতে পাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে পৃথিবী নিজ অক্ষের চারিদিকে চব্বিশ ঘন্টা একবার ঘুরছে, পৃথিবীর মেরু অঞ্চলে অর্থাৎ মেরু অক্ষ বরাবর জি এর মান এবং এই যে বিষুবীয় অঞ্চল বরাবর যে জি এর মান, এই দুটোর কী পরিমাণ পরিবর্তন হবে এটা আমাদের দেখাতে হবে এখানে। তাহলে আমরা অলরেডি জি এর মানের একটা সমীকরণ জানি, যেটা অক্ষাংশের কারণে ভেরিয়েশন হয়, সেই মানটা হচ্ছে আমরা জানি জি ল্যামডা সমান জি মাইনাস ওমেগে স্কোয়ার আর কজি স্কোয়ার ল্যামডা। এখানে ল্যামডা হচ্ছে তোমার অক্ষাংশের মান বোঝাচ্ছে, এখানে মেরু অঞ্চলে অর্থাৎ ল্যামডা সমান যখন নাইনটি হবে তখন আমরা জি এর মান বের করবো, আবার যখন বিষুব অঞ্চলে অর্থাৎ ল্যামডা সমান জিরো তখন জি এর মান বের করবো। এই দুটো মান থেকে আমরা মোটামুটি জি এর মানের পার্থক্যটা বের করে ফেলবো। তাহলে আমরা জানি আমরা পাই মেরু অঞ্চলে দ্যাট মিন্স ল্যামডা সমান নাইনটি ডিগ্রি, সো জি মেরু মানে পোলার পোল পোল দ্যাটস আর জিপি লিখলাম, জি মাইনাস আমরা লিখবো ওমেগা স্কোয়ার আর কস নাইনটি স্কোয়ার, ওকে কস নাইনটি মানে কত আমরা জানি ফোর থ্রি টু ওয়ান জিরো, এমআরটা জিরো হবে, সেখানে জি আসবে অনলি। আবার আমরা যদি বিষুব অঞ্চলের দিকে যাই,
বিষুব অঞ্চলের কোন একটা বিন্দুতে আমরা জানি এক্ষেত্রে ল্যামডা সমান কত হবে, জিরো ডিগ্রি হবে। সো ইফ দ্যাট ইজ জিরো ডিগ্রি উই গেট দ্যাট জি, ওই বিন্দুতে জি সমান হবে হচ্ছে, আর বিষুব অঞ্চল মানে কি ঠিক মাঝখানের না, তাহলে ইকুয়েটর বলো আর কি, ইকুয়েটর ই দ্বারা প্রকাশ করলাম, মানে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস জিরো হোল স্কোয়ার সমান দাঁড়াচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। অলরেডি আমরা জি ই অর্থাৎ জি অ্যাট ইকুয়েটর অ্যান্ড জি পি অর্থাৎ জি অ্যাট পোল পেয়ে গেছি। এখন এই দুটোর মধ্যে আমরা এখন ডিফারেন্স বের করব, দ্যাট মিন্স জিপি মাইনাস, দ্যাট মিন্স জিপি মাইনাস জিই ইকুয়াল, আমরা দেখতে পাচ্ছি জিপি সমান ছিল জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, সো ডিফারেন্স ইজ অনলি ওমেগা স্কোয়ার আর। এখন এই ওমেগা স্কোয়ার আর এর ভ্যালু বসালেই, ওকে তাহলে আমরা এখানে ওমেগা এবং আর এর মান বসালেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ভ্যালু পেয়ে যাব। আমরা জানি ওমেগা মানে হচ্ছে টু পাই বাই টি, ওকে টু পাই ডিভাইড বাই টি হোল স্কোয়ার ইনটু আর। সো এখানে টি ওয়ান আমরা জানি সে ভ্যালুটা হচ্ছে 24 আওয়ার, এখানে তো আওয়ার বসালে হবে না, আমাদেরকে অবশ্যই এটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে আমরা পাবো হচ্ছে সুতরাং জিপি মাইনাস জিই সমান টু পাই বাই টিকে যদি সেকেন্ডে কনভার্ট করি আমাদের 24 ঘন্টা সমান হচ্ছে 86400 সেকেন্ড হোল স্কোয়ার ইন্টু 6.4 × 10⁶ মিটার। এবং এই ক্যালকুলেশনটা তোমরা একটু করে আমাকে বলো কত হতে পারে, বা নিজেরা একটু এক্সারসাইজ করো, সবগুলো মান বসে এই ক্যালকুলেটরে টিপ দিলে আসলে খুবই সোজা এটা আসবে 3.38 × 10⁻²। যেহেতু এটা ত্বরণ অতএব এককটা হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তোমরা একটু মিলিয়ে নাও। সো দিস ইজ দ্য ভ্যালু ইউ সি 3.38, দেখা যাচ্ছে না 3.38 × 10⁻²। আমরা আরও কিছু প্রবলেম দেখবো, এখানে নানান ধরনের প্রবলেম আছে। যেমন একটা প্রবলেম হচ্ছে যে বিষুবরেখা অবস্থিত কোনো ব্যক্তির ওজন প্রকৃত ওজনের 2/5 অংশ হতে হলে পৃথিবীকে এর অক্ষর সাপেক্ষে কত কোণিক বেগে ঘুরতে হবে। বিষুবরেখায় পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6.4 × 10⁶ মিটার। আবার বলছি প্রশ্নটা তোমরা একটু লিখে নাও আগে, বিষুবরেখায় অবস্থিত কোনো ব্যক্তির প্রকৃত ওজনের 2/5 অংশ হতে হলে পৃথিবীকে এর অক্ষ সাপেক্ষে কত কোণিক বেগে ঘুরতে হবে। আমাদেরকে ওমেগাটা বের করতে হবে এখানে, তাহলে ওমেগা ঘুরলে ওমেগার মানটা আমাদের মূলত বের করতে হবে। তাহলে আমরা জানি এখানে যে সমীকরণটা আমরা অলরেডি স্টাডি করে আসছি সেই সমীকরণটা হচ্ছে এরকম, তাহলে এখানে মোটামুটি ওজন অথবা ওয়েট চেঞ্জের বিষয়টা দেওয়া আছে। তাহলে এখানে আমরা ডাব্লিউ প্রাইম সমান দেখতে পাচ্ছি 2/5 অফ ডাব্লিউ, অর্থাৎ ডাব্লিউ যা এখানে ডাব্লিউ প্রাইম হবে তার 2/5 অংশ। তাহলে তার প্রকৃত ওজন তো আমরা পেলাম। আমাদের এখানে বেসিক্যালি ঘূর্ণনটা কত গুণ করলে এই যে ওয়েটটা চেঞ্জ হবে মূলত সেটাই বের করতে হবে। তো আমরা জানি হচ্ছে জি ল্যামডা সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার
ল্যামডা, এটা আমাদের পৃথিবীর ঘূর্ণনের সাপেক্ষে এই মানটা আমরা পেয়ে থাকি সচরাচর। এখন যদি বলা হয়, যদি এটা যেহেতু বিষুবীয় অঞ্চল বলতে চাচ্ছে, অতএব ল্যামডা সমান জিরো হবে। ল্যামডা সমান জিরো হলে বিষুবীয় অঞ্চলের জন্য আমরা সমীকরণটা পাবো, জি ল্যামডা সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা, তথা কস জিরো মান হচ্ছে ওয়ান, সো এইভাবেই থাকবে। এখন এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ওমেগা, তাহলে এটার ঘূর্ণনটা যদি অস্বাভাবিক হয়, আমরা তোমাদের একটা হিসেব ক্লাসে দেখিয়েছিলাম, আমাদের পৃথিবী এখন যে বেগে ঘুরছে, যে কৌণিক বেগে, তার যদি তার তুলনায় 23 গুণ বেশি হয়, মানে 23 গুণ বেগে যদি আমাদের পৃথিবী ঘুরতে থাকে, তাহলে আমরা নিজেকে ওজনহীন অনুভব করব, এবং তার চেয়ে বেশি বেগে ঘুরলে আমরা ঠিক উপর দিকে ঘুরতে থাকবো এভাবে। তাহলে সেই হিসেবে এখানে এখন এই যে ওয়েটটা আমি যদি এম দ্বারা গুণ করে দিই, তাহলে হবে এম জি ল্যামডা সমান এম জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। তাহলে আমি লিখতে পারি এটা ডাব্লিউ, ডাব্লিউ প্রাইম লিখি এটাকে, অর্থাৎ ঘূর্ণনের কারণে যে ওয়েটটা হবে, আর এটা হচ্ছে ডাব্লিউ প্রকৃত ওজন মাইনাস ওমেগা। এই ওমেগাটা ডিফারেন্ট হতে হবে, এখন কইলেই কি হবে, এই ওয়েটটা হবে 5/2। তাহলে আমি যদি এভাবেই লিখি, তাহলে যদি আমরা এভাবেই উপস্থাপন করি, তাহলে আমাদের এই সমীকরণটা দাঁড়াবে হচ্ছে, দেখো ওয়েট মানে তো আমরা লিখতে পারি এম জি, 2/5 mg লিখতে পারি। তাহলে আমি লিখলাম 2/5 mg এম জি মাইনাস ওমেগা প্রাইম স্কোয়ার। এই ওমেগাটা আগের ওমেগা দিয়ে হবে না, কিন্তু শুধু ল্যামডার পরিবর্তনের কারণে 2/5 মানে 5/2 ওয়েট আসবে না। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু চেঞ্জ দ্য ভ্যালু অফ ওমেগা। দ্যাট মিনস আমাদের ওমেগা প্রাইমটা বের করতে হবে। যদি ওয়েটের সাথে এই রিলেশনটা তৈরি হয়, তাহলে আমরা এখান থেকে এখন মোটামুটি ওমেগা প্রাইমের মানটা বের করে নিব। ওমেগা প্রাইমের মানটা যদি আমরা বের করে নিই, তাহলে আমরা পাচ্ছি হলো, দেখো এই পাশে নিয়ে আসি, এটা ওমেগা প্রাইম স্কোয়ার আর দিলাম, তারপর দিলাম 2/5, তো 3/5 mg হবে এটা। এখন আমরা একটু দিন ক্যালকুলেশন করব, আমাদের এখন এখানে ওমেগা প্রাইমের মানটা বের করতে হবে। ওমেগা প্রাইমের মান আমরা খুব সহজেই বের করে ফেলবো, সরি এম ওমেগা দিয়ে গুণ করছি, এম দ্বারা গুণ করছি, এখানে এমটা দেওয়া হয়নি, এটা দিলাম, সো এম 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 কাটা যাবে, কাটা যাওয়ার পর আর যা থাকে ওমেগা প্রাইম সমান আসবে হলো 3g/5 root, তাহলে আমরা পাই ওমেগা প্রাইম সমান 3×9.8, 5×6.4×10^6। তাহলে তোমরা একটু ক্যালকুলেশন করে মানটা বলো কত আসে। তো হচ্ছে 9.5×10^-4 রেডিয়ান পার সেকেন্ড, কোনি বেগের একক আমরা জানি রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমাদের প্রশ্ন ছিল, বিষুবীয় রেখা অবস্থিত কোনো ব্যক্তির ওজন প্রকৃত ওজনের 2/5 অংশ হতে হলে পৃথিবীকে এর অক্ষ সাপেক্ষে কত কোনি বেগে ঘুরতে হবে। আমরা সেই কোনি বেগটা পেয়ে গেলাম, এবং দ্যাট ইজ হচ্ছে ওমেগা সমান 9.58×10^-4 রেডিয়ান পার সেকেন্ড। তোমরা আমরা সচরাচর আমাদের যে ওমেগা আমরা জানি, ওমেগা সমান আমাদের জানা আছে, সেটা হলো ওমেগা সমান 2π/T, অর্থাৎ 2π/86400। এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা এই মানটা পাবো হচ্ছে 2π/86400
86400 7.27 into 10 to the power minus 5. If we have to do this, we will have 9.58 into exp minus 4 answer. What's it? 13. I don't know how many omega is going. সুতরাং আমরা যদি লিখি ওমেগা প্রাইম বাই ওমেগা সমান আমরা পাচ্ছি হলো 13 রাউন্ড। অর্থাৎ যদি ঘূর্ণন পৃথিবীর বর্তমানে যে ঘূর্ণন সেই ঘূর্ণনের যদি 13 গুণ করা হয় তাহলে কোনো বস্তুর ওয়েট 5/2 অর্থাৎ 5/3 কমে যাবে, কমে গিয়ে 5/2 চলে আসবে, মানে 5 কেজির মধ্যে তার ওয়েট হয়ে যাবে 2 কেজি। ব্যাপারটা এরকম আইডিয়া দিচ্ছে। তাহলে তোমরা এখানে দেখতে পারো আমাদের কোনো বডির ওয়েট যদি জিরো হইতে হয় তাহলে পৃথিবীকে কত গুণ বেগে ঘুরতে হবে সেটা এখান থেকে তোমরা বের করতে পারো। এ ধরনের এই প্রবলেমটা বিভিন্ন আমেজে বিভিন্ন কিছু মিক্সড করে এটা আসতে পারে পরীক্ষায়। এ ধরনের দুটো প্রবলেম আমরা দেখালাম। আর একটা প্রশ্ন, এটা হচ্ছে ভূপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মান শূন্য হলে দিনের দৈর্ঘ্য কত হবে? খুব মজার একটা প্রশ্ন। ভূপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মান শূন্য হলে দিনের দৈর্ঘ্য কত হবে? দিনের দৈর্ঘ্য মানে আমাদের এখানে পর্যায়কাল বের করতে হবে আর কি, মানে এখন তো 24 আওয়ার, তখন কত হবে সেটা আমরা বের করব। তাহলে 45 ডিগ্রি অক্ষাংশের জন্য আমরা বের করতে পারি। দেখি আমরা অঙ্কটা একটু নিচেরা করার চেষ্টা করি। ভূপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মান শূন্য হলে দিনের দৈর্ঘ্য কত হবে? প্রশ্নটা একটু তোমার লিখে ফেলো। ভূপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মান শূন্য হলে দিনের দৈর্ঘ্য কত হবে? এই হলো আমাদের সমীকরণ। তাহলে ল্যামডা সমান 45 ডিগ্রি হলে আমরা লিখতে পারি জি ল্যামডা সমান দাঁড়াচ্ছে হলো জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস 45। কস 45 মান কত? 432 1/2, মানে রুট হাফ। এমনটা হলে হাফ। তাহলে আমি যদি লিখি জি মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই 2, এবং জি ল্যামডা যদি জিরো হয়, এই যে জিরো হয় তাহলে আমরা এখান থেকে ওমেগা বের করতে পারব। ব্যাস জিরো হয় তবে জিরো সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই 2, সো ওমেগা স্কোয়ার আর 2 জি। সুতরাং ওমেগা সমান দাঁড়াচ্ছে হলো, আগে ওমেগা বের করি, ওমেগা সমান হচ্ছে 2g/r ওভার, সবগুলো মান বসাই 2 × 9.8/6.4×10^6। তাহলে আমরা যে মানটা পাবো, হ্যাঁ একটু ক্যালকুলেশন করে ফেলি, সিক্স পয়েন্ট ফোর ইন্টু এক্সপি সিক্স, সো উইকেট দিস ভ্যালু রুট করলে আমরা পাচ্ছি হলো 1.75 × 10^-3, মানটা হচ্ছে 1.10^-3 একক আমাদের জানা আছে রেডিয়ন পার সেকেন্ড। তাহলে আমরা এখন টি বের করব। তাহলে বাদই আমরা লিখতে পারি বা
2 pi by t সমান 1.75 ইন্টিগ্রাল মাইনাস 3 সো t সমান দাঁড়াবে হলো 2 pi by 1.75 এর মাইনাস 3 সো 2 pi ভাগ এনস দিলে 3 সেকেন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি একদিন মানে তো আমরা এক ঘন্টা মানে তো আমরা জানি কমপক্ষে 3600 সেকেন্ড, তাহলে দিনের দৈর্ঘ্য এক ঘন্টার চেয়েও কমে যাচ্ছে, দিনের দৈর্ঘ্য এক ঘন্টার চেয়েও কমে যাচ্ছে। খুব মজার একটা অঙ্ক, এ ধরনের মজার মজার অঙ্কগুলো আমাদের সলভ করতে চেষ্টা করা উচিত। আরেকটা প্রবলেম নিয়ে আমরা একটু আগাবো, সেটা হলো পৃথিবী সূর্য চারদিকে বৃত্তাকার পথে ঘুরছে, ধরে দেখাও একক সময়ে পৃথিবীর কক্ষপথ যে ক্ষেত্রফল তৈরি করে তা একটি ধ্রুবক রাশি, এটা আমাদের দেখাতে হবে। ওকে, তাহলে আমরা দেখি প্রশ্নটা একটু লিখি, পৃথিবী সূর্য চারদিকে বৃত্তাকার পথে ঘুরছে ধরে, প্রশ্নটা একটু ইন্টারেস্টিং, এবং প্রশ্নটা ইন্টারেস্টিং এর জন্য বলছি এর মাধ্যমে আমরা এটা প্রমাণ করতে পারবো, আমার কেপলারের সেকেন্ড লটা প্রমাণ করা যায় পৃথিবী সূর্যের চারদিকে বৃত্তাকার পথে ঘুরছে ধরে, ঘুরছে ধরে দেখা হচ্ছে একক সময়ে পৃথিবীর কক্ষপথ যে ক্ষেত্রফল তৈরি করে দেখা হচ্ছে একক সময়ে পৃথিবীর কক্ষপথ যে ক্ষেত্রফল তৈরি করে তৈরি করে তা ধ্রুবক, এটা একটা কনস্ট্যান্ট, মানে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, এই ক্ষেত্রফলটা ফিক্সড যদি টাইম ফিক্স থাকে তাহলে সেটাই আমরা দেখাবো। তাহলে আমরা ধরলাম, এখানে বলেই দিচ্ছি, যদিও আমরা বৃত্তাকার কক্ষপথে পৃথিবী ঘুরছে না, আমরা যদি বৃত্তাকার কক্ষপথে ঘুরছে তাহলে সেই হিসেবে ধরে নিলাম এটা সেন্টার, সেন্টার ধরে নিয়ে কোনো এক সময় ধরলাম এই বিন্দুতে ছিল, এইখানে আসছে, এটা হলো ডেল থিটা আর এটার ব্যাসার্ধ হলো আর। তাহলে আমি যদি লিখি এটাকে এই যে একক সময়ে যে ক্ষেত্রফল অতিক্রম করে, ধরলাম এই 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 থেকে বিতে আসতে ডেল টি সময় লাগে, ডেল টি সময়, তো ডেল টি সময় এ থেকে বিতে আসলে এ ও বি এর ক্ষেত্রফল কি লিখবো, ক্ষেত্রফল এ ও বি সমান, আমরা জানি এটা একটা ত্রিভুজের মতোই দেখা যায় জায়গা পাওয়া হতো, তাহলে আমরা তার থেকে আমরা জানি সূত্র হচ্ছে হাফ ইঞ্চু ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে আমরা যদি ভূমি গুণন উচ্চতা এই সূত্র এখানে অ্যাডাপ্ট করি তাহলে আমরা পাচ্ছি হলো পি কিউ ইঞ্চু এবি। আসলে হয় কি, এখানে তো আমি কোণটা অনেক বড় করে দেখাচ্ছি, কিন্তু এত বড় কোণ আমরা বিবেচনা করবো না, ছোট কোণ বিবেচনা করবো, 4 ডিগ্রির কাছাকাছি যদি হয় এক্ষেত্রে আমরা মোটামুটি এবি, এটাকে আমি চাপ বলতেছি এবিকে, আর এবি এবং বি সাপোজ ধরো বি এ প্রাইম, এটা যদি থিটা খুব ছোটো হয় তাহলে এবি এবং এ প্রাইম বি সেম হবে বলা যায়, তাহলে সেই হিসেবে আমি লিখতে পারি। লিখলে এখন আমি কি লিখবো, ও এ মানে তো আর আমরা জানি দেখতে পাচ্ছি, আর এ বি সমান কি লিখবো, চাপ, আমরা জানি চাপ সমান কি, সূত্র মধ্যে চাপ কোন সমান চাপ বাই ব্যাসার্ধ, অর্থাৎ ডেল থিটা সমান এ বি বাই আর, সো এ বি সমান কি আর আর ডেল থি, সুতরাং আমরা পাচ্ছি হাফ আর স্কোয়ার ডেল থিটা,
এবং এই ক্ষেত্রফলটা তৈরি করে ডেলটি সময়ে। তাহলে একক সময়ে কত ক্ষেত্রফল তৈরি করে? সুতরাং একক সময়ে জাস্ট আমি কি করব, সময় দিয়ে ভাগ করে দিব। একক সময়ে ক্ষেত্রফলটা দাঁড়াবে হাফ আর স্কোয়ার ডেল থ্রি ডিভাইডেড বাই ডেল থিটা ডিভাইডেড বাই ডেল থ্রি। আর থিটা বাই টি সমান আমরা জানি ওমেগা লেখা যায়, তাহলে হাফ ওমেগা আর স্কোয়ার আমরা এই মানটা যাও। আর এখানে তাহলে আমাকে বলো তো দেখি একক সময়ে এই যে ক্ষেত্রফল, একক সময়ে ক্ষেত্রফল আমি এখানে কিছু কথা লিখি নাই, তোমাদের বুঝে নাও। তাহলে একক সময়ে যে ক্ষেত্রফলটা সৃষ্টি হচ্ছে, তৈরি হচ্ছে, হাফ এ ওমেগা আর স্কোয়ার, পৃথিবীর ঘূর্ণন তো ফিক্সড আর তো বেসার্ধ ফিক্সড, তাহলে কি এটাকে ধ্রুবক বলা যায় না? ওকে, এভাবে আমরা মোটামুটি এটা এটাকে আমি পাসেজ দিলাম এই জন্য, এটা মূলত তোমার ক্যাপলারের সেকেন্ড লকে এক্সপ্লেন করছে, সেকেন্ড লটাকে এক্সপ্লেন করছে, এর মাধ্যমে আমরা সেকেন্ড লটা ব্যাখ্যা করতে পারি। এই পর্যায়ে আমরা আরেকটা আরও কয়েকটা প্রবলেম দেখব। বইটার একটা মজার কোশ্চেন আমরা একটু আসি। দেখো তোমরা যে প্রমাণ পড়তে চাও না, অথচ এই প্রমাণ যে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো তাহলে প্রশ্ন আমরা লিখি, একটি সুষম গোলকের ভর 1 × 10⁴ কেজি। প্রবলেমটা একটু লিখতে হবে, ১ × ১০⁴ কেজি। এরপর বলা হচ্ছে বেসার্ধ 1 মিটার, গোলক কর্তৃক গোলকের কেন্দ্র হতে এবং বেসার্ধ 1 মিটার, গোলক কর্তৃক গোলকের কেন্দ্র হতে, মাইন্ড ইট, গোলকের কেন্দ্র হতে, আমরা সেন্টার থেকে বিবেচনা করবো, এই কথাটা বোঝাচ্ছি এখানে, 0.5 মিটার দূরত্ব অবস্থিত M1 বোরের একটি কণার উপর, 0.5 মিটার দূরে অবস্থিত M1 ভরের একটি কণার উপর M1 ভরের একটি কণার উপর মহাকর্ষ বলের মান কত? মহাকর্ষ বলের মান কত? প্রশ্নটা তোমরা বুঝে নাও, খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। সাপোজ দিলাম এটা একটা 1 মিটার বেসার্ধের গোলক, সরি গোলক অঙ্কিত না হলে সে আমি দুঃখ প্রকাশ করছি, এইটার বেসার্ধ দেওয়া আছে 1 মিটার। তাহলে এই সেন্টার থেকে এখানে, এটা হলো সেন্টার, সেন্টার থেকে মোটামুটি এই যে এই দূরত্বকে আমি বলবো 0.5 মিটার। এখানে ট্যাম্বরের M1 বরের বস্তু অবস্থিত, এই M1 বরের বস্তুর উপর কত আকর্ষণ বল প্রয়োগ করবে? খুবই ইন্টারেস্টিং। দেখো এখানে এই যে আমরা দেখলাম বস্তুটা, একটু যদি বিবেচনা করো, M1 বরের বস্তু এখানে অবস্থিত ধরলাম, আর এই M1 বরের বস্তুর উপর এই গোলকের সেই পরিমাণ অংশই আকর্ষণ বল প্রয়োগ করবে যেটার বেসার্ধ হবে 0.5 মিটার। মানে 0.5কে নিয়ে আমি একটা গোলক কল্পনা করব, ওকে, এই গোলক, এই গোলকের মধ্যে যে পদার্থের পরিমাণ আমাদেরকে সেটা বের করতে হবে, সেটা M1 ভরের বস্তুর উপর যে বল প্রয়োগ করে আমরা সেই বলটাই মূলত বের করব। তাহলে দেখো এই যে পদার্থের পরিমাণ, এটার ভর যদি আমি বের করতে চাই তাহলে আমরা কীভাবে বের করবো? M সমান আমরা জানি, ধরলাম এটাকে আমি M' দ্বারা প্রকাশ করি, M' সমান আমরা জানি হচ্ছে B প্রাইম রো, B প্রাইম মানে কি এই অংশের ভর,
আর রো হচ্ছে এর ঘনত্ব, কিন্তু আমি তো ঘনত্ব জানি না, তাহলে প্রথমে আমাকে এই ঘনত্ব বের করতে হবে। আমরা জানি রো সমান এম বাই বি, এম বাই বি, এম হচ্ছে পুরো অংশের ভর আর বি হচ্ছে পুরো অংশের আয়তন। তাহলে আমরা যদি লিখি এম, বি হবে ফোর বাই থ্রি পাই আর, মানে তো এক বলাই আছে এবং গোলকটার ভরও দেওয়া আছে টেন টু দ্য পাওয়ার ফোর। তাহলে এগুলো ইন্ট্রোডিউস করলে আমরা মোটামুটি রো সমান পেয়ে যাচ্ছি। এই রো এর মানটার দাঁড়াচ্ছে হলো, যাক ওভাবেই রাখতে পারি আমরা, সমস্যা নেই, থ্রি ইন্টু টেন টু দ্য পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর পাই রেখে দিলাম এভাবে, এত কেজি পার মিটার কিউব। এখন আমাদের এই অংশটার মানে 0.5 মিটার ব্যাসার্ধের যে স্পেয়ারটা, তার আমরা কি বের করবো, আয়তন বের করবো। এটাকে আমি ধরলাম এম, তার ভর ধরলাম এম প্রাইম। সো এম প্রাইম সমান কি, আমরা জানি রো ইনটু বি প্রাইম। তাহলে রো কত, রো তো দেওয়া আছে, আমরা অলরেডি বের করে ফেলেছি রো সমান থ্রি ইনটু টেন টু দ্য পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর পাই ইনটু বি প্রাইম, মানে ফোর বাই থ্রি পাই আর, এখানে আর হবে 0.5 কিউব। এই মানগুলো যদি বসিয়ে দিই, ক্যালকুলেশন করলে আমরা মোটামুটি যেই মানটা পাচ্ছি তা হলো 1250 কেজি। তোমরা ক্যালকুলেশন করে দেখো আমার মানটা ঠিক আছে কিনা, 1250 কেজি। তাহলে এই অংশের ভর পেয়ে গেলাম, আর ছোটা এম ওয়ানের ভর তো দেওয়া নাই, তাহলে এখন এই দুটার মধ্যে আকর্ষণ বল আমরা খুব সহজেই বের করতে পারবো। সুতরাং আকর্ষণ বল সেই চিরাচরিত যে সূত্রটা আমরা জানি, ইকুয়ালস টু জি ইনটু এটার ভর, যেহেতু আমি এম প্রাইম লিখেছি আর এটার ভর হচ্ছে এম ওয়ান ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব, দুটো সেন্টারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.5 হোল স্কোয়ার। তাহলে আমরা যদি 6.67 ইনটু টেন আওয়ার মাইনাস 11 ইনটু 1250 ইনটু এম ওয়ান ডিভাইডেড বাই 0.5 হোল স্কোয়ার বসিয়ে ক্যালকুলেশন করি, তাহলে আমরা যে মানটা পাব তা দাঁড়াচ্ছে হচ্ছে 3.34 ইনটু টেন আওয়ার মাইনাস 7, 3.34 ইনটু টেন আওয়ার মাইনাস 7 এম ওয়ান নিউটন। এই যে এম ওয়ানের মান দেওয়া নাই, এই জন্য কতজনকে দেখলাম একদম অস্থির হয়ে যায়, হ্যাঁ এম ওয়ানের মান নিজের থেকে একটা ঠিক করে এই সেই, কী দরকার, এম ওয়ানটা এভাবে রেখে দিলে কোনো সমস্যা আছে? হ্যাঁ একটা মান দেওয়া নাই মানে তুমি ওটার জাস্ট প্রতীকটা বসিয়ে ক্যালকুলেশন করে ফেলবে আর তোমার একটু ক্যালকুলেশনের সময়টা বেঁচে গেল, এটা তো পজিটিভ। আচ্ছা তাহলে দেখো এটা একটা টেকনিক্যাল প্রবলেম বলা যায়, এই টেকনিক্যাল প্রবলেমটা আমরা সলভ করব। এটা বুয়েট 2016-17 সালে আসছে, দেখা যায় আমরা আরো কিছু অঙ্ক দেখার চেষ্টা করছি। এখানে আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হলো যেমন একটা প্রশ্ন হচ্ছে পৃথিবীর কেন্দ্রের ভিতর দিয়ে চলে যাওয়া একটি ছিদ্রের মধ্য দিয়ে একটি বলকে পড়তে দিলে দেখা যায় এটি সরল দোলন গতি লাভ করবে। দেখি আমরা এই প্রবলেমটা একটু সলভ করার প্রয়াস চালাই, দেখি কেমন হয়। তাহলে প্রশ্নটা একটু লিখি, পৃথিবীর কেন্দ্রের ভিতর দিয়ে চলে যাওয়া একটি ছিদ্রের মধ্য দিয়ে চলে যাওয়া একটি
ছিদ্রের মধ্য দিয়ে। একটি বস্তুকে যদি পড়তে দেওয়া হয় একটি বস্তুকে যদি পড়তে দেওয়া হয় একটি বলকে পড়তে দিলে তা সরল চন্দিত দোলন গতি লাভ করে। সরলচন্দ্রের দোলন গতির শর্ত মনে আছে? এক্স সমান কি ছিল? মাইনাস এক্স, বা এই সমান মাইনাস এক্স। ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, এটা প্রমাণ করতে পারলেই হবে। তাছাড়া আরেকটা প্রমাণ ছিল ডি স্কোয়ার এক্স বাই ডি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান জিরো। এই ধরনের ব্যবকলীয় সমীকরণটা প্রমাণ করতে পারলেও আমাদের মোটামুটি হবে, ঠিক না? তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটু মাঝে মধ্যে ফোকাসিংটা নিজের থেকে পরিবর্তন হয়ে ঘোলাটে হয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে এখন প্রবলেমটা। তাহলে আমরা তো জানি এফ সমান জি এম এম বাই আর স্কোয়ার, এটা তো আমরা জানি, এবং পৃথিবীর ব্যাসার্ধের কারণে আমরা এই মানটা পৃথিবীর কেন্দ্র থেকে একটা মান পাই, এবং সেটা হচ্ছে আমরা জানি জি সমান আমরা জানি জি এম বাই আর স্কোয়ার, তাহলে এই জি এম এর মান যদি আমরা বসিয়ে দিই জি ইন্টু ফোর বাই থ্রি পাই আর কিউব। এখানে একটা ব্যাপার হচ্ছে এই যে আমরা যদি এটাকে পৃথিবী বিবেচনা করি একটা সেন্টার উসলে যেমন ঠিক এখানে আসে, এখানে আমরা জানি যত দিকে আসতে থাকবে জি এর মান কীভাবে গ্র্যাজুয়ালি নিচের দিকে আসতে কমবে, কিন্তু এখান থেকে উপরের দিকে গেলে জি এর মান বাড়তে থাকে। তাহলে যখন ধরলাম এখানে আসে এই দূরত্বকে আমি যদি কী ধরি এক্স ধরি, তাহলে এক্স তুললে এটাকে আমরা আর মাইনাস এইচে ধরবো, আমরা এই ধরনের একটা সমীকরণ পাই যদি এইচ উচ্চতায় নিচে আসে আর মাইনাস এইচ হোল কিউব, এরকম একটা সমীকরণ পেয়েছিলাম আর মাইনাস এইচ হোল স্কোয়ার, তাহলে আমাদের পাই ফোর বাই থ্রি রো তো হাঁটবেই জি রো পাই ইন্টু আর মাইনাস এইচ, এ ধরনের একটা সমীকরণ পাওয়া যায় জি এর ক্ষেত্রে, মানে তরঙ্গটা আমরা এ ধরনের পাচ্ছি। সো এখানে তরঙ্গ যেহেতু এটা আমরা এফ সমান আমরা জানি, বল এফ সমান এম জি, অনেকে এভাবে বলেন এফে না গিয়েও আমরা এই অঙ্কটা সহজে করে ফেলতে পারি। ধরলাম আমি এফে গেলাম না, এফে না গিয়ে আমি কী করলাম জি সমান লিখলাম, দেখতে পাচ্ছ তোমরা এখানে ফোর বাই থ্রি জি রো পাই সব ধ্রুবক, সো ইজ প্রপোর্শনাল টু আর মাইনাস এস এইচ, বা লিখতে পারি জি ইজ প্রপোর্শনাল টু এক্স লিখলাম এই দূরত্বটাকে, এবং আমি তরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী বোঝানোর জন্য একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। আমাদের একটা বের করে ফেলছি অলরেডি জি ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, অর্থাৎ এক্স অর্থাৎ তরণ হচ্ছে সরণের সমানুপাতিক এবং জি এর মান হচ্ছে কি যেটা বাড়তে থাকে। আমরা একটু দেখাবো এই যে বস্তুটা যখন আমরা নিচের দিকে আসতেছি এদিকে আসছি তখন জি এর মান গ্রেজুয়ালি কমছে, কিন্তু যখন উপরের দিকে যাব জি এর মান গ্রেজুয়ালি কী হবে বাড়বে। তাহলে যখন আমি নিচে আসছি মানে কী হচ্ছে আমার সেন্টার থেকে দূরত্ব কমছে তখন জি এর মান গ্র্যাজুয়ালি কী হচ্ছে কমছে, আবার যখন আমি সেন্টার থেকে উপরের দিকে যাচ্ছি অর্থাৎ সেন্টার থেকে যখন দূরত্ব বাড়ছে তখন আমার কী হবে জি বাড়বে। অর্থাৎ এখানে একটা সমানুপাতিক রিলেশন আমরা দেখতে পাচ্ছি জি ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এটাই হচ্ছে সরলচন্দ্র স্পন্দনের শর্ত।
যেখানে আমরা দেখিয়েছিলাম ত্বরণ এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।